কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার একটি শহর ও পর্যটন কেন্দ্র। 18 কিলোমিটার দৈর্ঘ্যের এই সৈকত পর্যটকদের কাছে সাগরকন্যা হিসেবেও পরিচিত। বাংলাদেশের অনেক জায়গায় আমার ভ্রমণ করা হলেও দক্ষিণবঙ্গে আমার কখনো ভ্রমণ করা হয়নি। আমার লন্ডন প্রবাসী বন্ধু সাইফুরের নিমন্ত্রণে এবার ওর গ্রামের বাড়ি ভোলায় যাব। সেখান থেকে আরও কিছু বন্ধুদের সাথে আমিও চলে যাব কুয়াকাটা। আমার আজকের এই ভিডিওটি সাজিয়েছি বাংলাদেশের দক্ষিণবঙ্গের পর্যটন কেন্দ্র কুয়াকাটা এবং ভোলার চর ফ্যাশন ভ্রমণ নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার লঞ্চ ছিল 8:30, তাই আমি নির্দিষ্ট সময়ের পূর্বেই সদরঘাট চলে যাই। আমার লঞ্চের নাম ছিল টিপু। আমি খুব সহজেই আমার লঞ্চ খুঁজে পেয়ে যাই। আমার জন্য লঞ্চে কেবিন আগেই বুক করা ছিল, তাই আমার তেমন কোনো ঝামেলা পোহাতে হয়নি। লঞ্চে উঠেই আমি সরাসরি আমার কেবিনে চলে যাই। সিঙ্গেল বেডের একটি কেবিন ছিল আমার, যার ভাড়া নিয়েছিল 1200 টাকা। দক্ষিণবঙ্গের বিশাল লঞ্চে এটাই আমার প্রথম ভ্রমণ। কেবিনে কিছুটা সময় বিশ্রাম নেওয়ার পর আমি লঞ্চটাতে একটু ঘুরে দেখার চেষ্টা করি। এসব লঞ্চগুলির ডেকোরেশন খুব সুন্দর, যা দেখে যে কারোর ভ্রমণ আরো সুন্দর হয়ে উঠবে। সবাইকে, এখন বাজে 6:30। আমি চর ফ্যাশন এসে পৌঁছাইছি। একটু বাইরের ভিউটা দেখাই। আমার কাছে মনে হইতেছে যে আমি সেন্ট মার্টিন আছি। আমার ফ্রেন্ড সাইফুর ও আসতেছে, ও এসে আমাকে পিক আপ করবে, আর আমি লঞ্চে ওয়েট করতেছি ওর জন্য। নদীর তীর ঘেঁষে রাস্তা দিয়ে মোটর সাইকেলে করে সকালের সৌন্দর্য আর শীতল বাতাসের অনুভূতি নিতে নিতে আমি চলে যাই সাইফুরদের বাসায়। এখন বাজে 7:30। আমি সকালেই চলে আসছি সাইফুরদের বাসায়। ওর ফ্রেন্ডদেরকে নিয়ে রাস্তায় ওয়েট করতেছে। আমরা কুয়াকাটার উদ্দেশ্যে এখন রওনা দিব, আর চর ফ্যাশনটা ঘুরে দেখবো কুয়াকাটা থেকে ঘুরে আসার পর। আর আমরা বন্ধুরা সবাই মিলে যাব কুয়াকাটাতে ঘুরতে। আর এই সাইডটা, এটা মেবি জ্যাকব টাওয়ার, এগুলি ঘুরবো 2 দিন কুয়াকাটা ঘুরে আসার পর। সবাই বাইরে ওয়েট করতেছে, আমরা কিছুক্ষণের মধ্যেই কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিব। এখন আমাদের স্পিড বোটে করে একটি বড় নদী পাড়ি দিতে হবে। স্পিড বোটে যেতে যেতে চোখে পড়ে নদীর পাড়ের প্রকৃতির সব অপরূপ সৌন্দর্য।
নদীর তীর ঘেঁষে বাতাসের স্রোত, সাঁতরে উড়ে চলে সাদা বক আর গাঙচিলের ঝাঁক। বিস্তৃত এই নদীর তীর আর স্বর্গীয় আভায় পুলকিত পরিবেশ দেখে যেন দু চোখের তৃষ্ণা মেটে না। বিশ্বস্রষ্টা নিজেকে আড়ালে রেখে এই মোহময় সৌন্দর্যের মধ্যে মানুষকে যেন ডুবিয়ে রেখেছে। কুয়াকাটায় যেতে আমাদের দুটি নদী পার হয়ে ভেঙে ভেঙে যেতে হবে। জল এবং স্থলের চার ঘন্টার জার্নি শেষে অবশেষে আমরা পৌঁছাই আমাদের গন্তব্য কুয়াকাটায়। প্রথমেই আমরা আমাদের হোটেলে উঠি। আমাদের হোটেলের নাম ছিল সবুজ বাংলা। দুপুরের খাবার এবং খানিকক্ষণ বিশ্রামের পর আমরা চলে আসি সমুদ্র সৈকতে। সৈকতে আমরা বিকেলটা কাটিয়ে দেই সৈকতের সৌন্দর্য উপভোগ করতে করতে। সৈকতে নানা রকমের খাবারের দোকান রয়েছে, তার মধ্যে সামুদ্রিক মাছের খাবারগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়। কারণ সমুদ্র দর্শনে এসেছেন অথচ সামুদ্রিক মাছ খাবেন না তা কী করে হয়। তাই রাতের খাবার আমরা সামুদ্রিক মাছের ফ্রাই এবং বারবিকিউ দিয়েই সেরে ফেলি। কুয়াকাটায় আজ আমাদের দ্বিতীয় দিন। ঘুম থেকে উঠে নাস্তা সেরে আমরা বেরিয়ে পড়ি সৈকতে গোসলের উদ্দেশ্যে। সৈকতে যেতেই দেখলাম অনেক মানুষের সমাগম। একদল কিশোর সৈকতে গান বাজাচ্ছে, সেই গানের তালে তালে সবাই আনন্দ উল্লাস করছে। আমরাও তাদের সাথে আনন্দ উল্লাসের অংশীদার হয়ে যাই। দ্বিতীয় দিনটা সকাল থেকে রাত সারাটা দিন আমরা সমুদ্র সৈকতেই ঘুরাঘুরি করে কাটাই। তো এই ছিল আমার দ্বিতীয় দিনের কুয়াকাটা ভ্রমণ। আগামীকাল আমরা চলে যাব ভোলার চর ফ্যাশনে। বাকি চারটি দিন আমি চর ফ্যাশনেই কাটাবো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে চর ফ্যাশনে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।